দিল্লিতে আয়োজিত G20 সম্মেলনে উপস্থিত থাকা দুই মহিলা কৃষককে সংবর্ধনা দিলেন দিনহাটা দুই নম্বর ব্লকের বিডিও। এদিন সাহেবগঞ্জ বিডিও অফিসে দুই মহিলা কৃষক রূপময়ী মোদক এবং প্রমিলা মোদককে সংবর্ধিত করা হয়। উপস্থিত ছিলেন তাদের প্রশিক্ষক সৈকত সরকারও। উল্লেখ্য, 9 এবং 10 সেপ্টেম্বর দিল্লিতে আয়োজিত G20 সম্মেলনে দিল্লির পুষা কৃষি গবেষণাগার ক্যাম্পাসে দিনহাটা সীমান্ত গ্রাম চৌধুরীহাটের দুই মহিলা কৃষক মিলেট থেকে মিলেটের চাল এবং মিলেটজাত বিভিন্ন খাদ্য সামগ্রী বানানোর সকল পদ্ধতি তুলে ধরলেন। বিভিন্ন দেশের প্রতিনিধিদের সামনে তারা মিলেটজাত বিভিন্ন খাদ্য সামগ্রী বানানোর পদ্ধতি তুলে ধরেন। বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীর স্ত্রীদের কেউ কেউ দিনহাটার দুই মহিলার নিয়ে যা উরুঙ্গাইন হাতিয়ে দেখেন, কথা বলেন মহিলাদের সাথে। দুভাষের মাধ্যমে দিনহাটার দুই মহিলা তাদের কাছে সবকিছু তুলে ধরেন। বিশ্বের দরবারে দিনহাটার নাম উজ্জ্বল করেছেন ওই দুই মহিলা কৃষক, তাই তাদেরকে এদিন সংবর্ধনা দেন দিনহাটা দুই নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রশ্মিদীপ্ত বিশ্বাস, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক মধুরিমা চক্রবর্তী। সংবর্ধনা পেয়ে অত্যন্ত খুশি হয়েছেন ওই দুই মহিলা। আগামী দিনে মিলেটজাত সামগ্রী নিয়ে সুদূর প্রসারী চিন্তাভাবনা রয়েছে, সেক্ষেত্রে ব্লকের তরফেও সহযোগিতা করা হবে বলে জানা গিয়েছে। এদিনের সংবর্ধনা শেষে দুই মহিলা কৃষক এবং তাদের প্রশিক্ষক সৈকত সরকার কি বলছেন শুনে নেব। ওখানে গিয়ে কেমন লাগলো? এই যে এত এত মানুষের সঙ্গে দেখা হলো, এই যে মিলেট থেকে যেটা তৈরি হচ্ছে সেটা নিয়ে কি বললেন, কিভাবে কি দেখালেন? আমরা বাংলা দিয়ে যা করছি ওই মিলেট আমদানি, তাতে আমদানি করি, আর যে আনিয়ে উনুনের মধ্যে বানাই, মানে এই এই হয় নাড্ডু হয়, চাল হয়, ছাতু হয়। বিদেশিরা এসেছিলেন, হ্যাঁ, তাদের সঙ্গে দেখা হলো। হ্যাঁ, দেখা হয়েছে। দেখা হলো, কেমন লাগলো দিল্লিতে গিয়ে? আমার হাতে থাকি নিয়ে আবার তো আমরা টেস্ট করলো এইভাবে উন গাইন আপনাদের হাত থেকে নিয়েছিল। সেখানে গিয়ে ভালো লেগেছে আপনাদের? হ্যাঁ। কি নাম আপনাদের দুজনের? কি নাম? আমার নাম রূপময়ী মদক। রত্ন ইয়ামাহা শোরুম বামুনহাট, এখানে স্বল্প ডাউন পেমেন্টে এবার পেয়ে যাচ্ছেন মোটর বাইক এবং স্কুটার। আপনার পছন্দের ইয়ামাহার যে কোনো মডেলের বাইক ও স্কুটার পাবেন এই শোরুমে। প্রতিটি গাড়িতে থাকছে হেলমেট এবং গাড়ি সাজানোর উপর বিশেষ ছাড়। এছাড়াও পুরনো গাড়ি এক্সচেঞ্জ করে নতুন গাড়ি নেওয়ার সুযোগ এবং সার্ভিস ও স্পেয়ার পার্টসের দারুণ সুবিধা। তাই আর দেরি নয়, আজই চলে আসুন রত্ন ইয়ামাহা শোরুমে। ঠিকানা বামুনহাট পেট্রোল পাম্পের পাশে, যোগাযোগ নম্বর 9641629490। হ্যাঁ, এখানে বেসিক্যালি এটা খুবই গর্বের ব্যাপার, কারণ হচ্ছে যে ওভারঅল আমরা যেটা দেখলাম যে এখান থেকে ওভারঅল অত্যন্ত এই গ্রাম থেকে গিয়ে আমাদের যে মিলেট এটাকে নিয়ে বর্তমানে জোর বলতে পারেন প্রচার বা প্রসার চলছে, তার একটা উদ্যোগ আমরা G20 লক্ষ্য করলাম এবং সেই মোতাবেক আমাদেরকে সেখান থেকে আমরা ইনভাইটেশন পেয়েছিলাম। পাওয়ার পরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে সেখানে গেলাম এবং আমাদের যারা দুজন মহিলা চাষি বা কৃষক আছেন তারা সেখানে সেটা ডেমোও করলেন এবং সর্বোপরি যারা বিদেশি প্রতিনিধি, যারা রাষ্ট্রপ্রধানরা ছিলেন, তাদের যারা স্ত্রী তারা সেখানে এসেছিলেন এবং অন্যান্য আরও অনেক ডিগনিটিসরা ওখানে ছিলেন যারা সচক্ষে সেগুলোকে দেখলেন এবং সর্বোপরি আমাদের এই মহিলাদের কাছ থেকে তাদের যেটা প্রসেসিং ইউনিট বা আমরা যেটাকে আমরা লোকাল ভাষায় আমরা যেটাকে আমাদের হ্যান্ডমেড আপনার পুরুন গান বলি সেটা তারা নিজেরা চালিয়ে দেখলেন। এটা নিঃসন্দেহে এনাদেরকে খুব সাপোর্ট দিয়েছে, খুব গর্ববোধ করেছে এনারা এবং সর্বোপরি আমরা যেটা করেছি যে এই জিনিসটা অন্তত পক্ষে আমরা যে কাজটা করি পশ্চিমবঙ্গে সেই কাজটা কিন্তু সমগ্র ভারতবর্ষও দেখেছে, সেই সাথে বিশ্বব্যাপীও দেখেছে যে আমরা এই এলাকায় প্রসেসিং ইউনিট হিসেবে হ্যান্ডমেড প্রসেসিং ইউনিট কীভাবে ব্যবহার করি। তো যাই হোক, ওভারঅল একটা ভালো বার্তা এসছে আর সেই সাথে আমরা মিলেটের যে এই যে প্রচার সেটাও আশা করি এর থেকে আগামী দিনে অনেকটাই বেশি ছড়িয়ে যাবে আর মিলেটের যে খাদ্যগুণ এটা যে এর পুষ্টিগুণ ম্যাক্সিমাম সেটাও কিন্তু আমরা আশা করছি যে মানুষ আস্তে 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 জানতে পারবে এবং জানার পরে সেটাকে নিজেদের কাছে আরও নেবে এবং মানুষ সুস্থ থাকবে। এটা খেলে যে অনেক রকম রোগ থেকে মুক্তি পাওয়া যায়, সর্বোপরি এটা থেকে আপনার যে কৃষকরাও যে একটা ইনকামের জায়গা এখান থেকে তৈরি হতে পারে সেই জায়গাটা কিন্তু আমরা প্রতিস্থাপন করতে পারলাম আশা রাখছি। তো যাই হোক, আগামী দিনে এর প্রচার প্রসার আরও বাড়ুক, আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে মিলেটের মিলেটটাকে খাদ্য মেনুতে অন্তর্ভুক্ত করুক সকলে মিলে। তো এটাই চাইবো যে আগামী দিন মিলেটের জন্য যেন মানুষ একটুভাবে মিলেটটাকে যেন কাছে নেয় এবং খাদ্য মেনুতে যুক্ত করে। বিডিও সাহেব যথেষ্ট আমাদেরকে এনকারেজ করলেন এবং তিনি আগেও এনকারেজ করেছেন অনেকবারই এবং স্বাভাবিকভাবে উনিও খুব খুশি যে দিনহাটা দুই নম্বর ব্লকের একটা পরিচয় এখানে যেহেতু ঘটেছে উনিও খুব খুশি আর ভালো লাগে। আমাদেরও ভালো লাগলো যে আমরা তাকে এসে সেই এই পুরস্কারটা আমরা যখন পেয়েছি তাকেও জানাতে পারলাম, ওভারঅল একটা ভালো বার্তা ওনার কাছে। আপনার নাম? আমার নাম সৈকত সরকার, আমি বিদ্যালয় শিক্ষক,
আমাদের ব্লকের আরো নাম উজ্জ্বল করুন, করে নাও ঠিক আছে। আমাদের কুচবিহার ডিস্ট্রিক্ট এবং আমাদের যে পশ্চিমবঙ্গ সব জায়গার তরফ থেকে আপনি যে সুন্দর কাজ করেছেন খুব ভালো, এর জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ঠিক আছে। ভালো করেছেন এবং সামনে আরো বড় করে কাজ করতে হবে, ঠিক আছে, এটা চালিয়ে যেতে হবে যাতে আমাদের কুচবিহারে আরো নাম হয়, তাই না, আরো বড় আকারে কাজটা করতে হবে।